ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি গর্বিত বোধ করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা বলেন টিভি অভিনেত্রী দীপিকা কাকর। পত্রিকা একাত্তর বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র দিয়ে এই খবর জানায়। সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি দীপিকা বিগ বস সিজন 12 তেও অংশগ্রহণ করেন। কাহা হাম কাহা তুম ধারাবাহিকেও সোনাক্ষী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তিনি। 2010 সালে নির্ভারে তেরে নয়না দেবী ধারাবাহিকে লক্ষ্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। অভিনেত্রী দীপিকা কাকর বলেন, ইসলাম গ্রহণ করে আমি গর্বিত, আমি মুসলিম হয়েছি, এটি আমার জন্য গর্বের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে 2018 সালে ইসলাম গ্রহণকারী দীপিকা এই কথা বলেন। শুক্রবার জিও নিউজ জানায়, ইসলামী শিক্ষা ও শিষ্টাচারে অভিভূত হয়ে 2018 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন দীপিকা কাকর। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ইসলামে দীক্ষিত হওয়ার পর এই অভিনেত্রী এখন আর দীপিকা নামে পরিচিত নন, বরং তিনি নিজের নতুন নাম দিয়েছেন ফাইজা। ফাইজা বলেন, ইসলাম গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ আমারই ছিল, তবে আমার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবার সহায়তা করেছিল। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি। আমি খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি। তবে এই সাক্ষাৎকারে সব বিষয়ে কথা বলতে চাননি তিনি। বলেন, আমার জীবনের কিছু অংশ একান্তই ব্যক্তিগত, কেউ আমার বিষয়ে হস্তক্ষেপ করুক তা আমার পছন্দ নয়। তিনি এখন নিভৃতে জীবনযাপন করতে চান। 2015 সালে রৌনক স্যামসনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 2015 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। 2018 সালে তিনি ইসলাম গ্রহণ করেন ও শ্বশুরাল সীমার কা ধারাবাহিককে তার সহশিল্পী শোয়েব ইব্রাহিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।